হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি সারাদিনে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, তো অনেক কাজ আছে। তো চলো দেখা যাক কি কি করা হয়। দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম বাবু নিজেরটা নিজের জিনিস বলতে গেলে, মানে এটাই বোঝায় যে নিজের জিনিসের যত্নই আলাদা। দেখো সকালবেলা শুরু করে দিয়েছে নিজের সাইকেল মোছা, ধোয়া, প্রথম ধুয়ে নিয়েছে, তারপর মুছছে। দেখো তারপর আবার আমার মাকে অর্ডার করছে যে আমার চেয়ারটা একটু এনে দাও, ওই বসে বসে সাইকেলটা মুছবে, সেই জন্য অনেকটা বয়স হয়ে গেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছে না। দেখো অবস্থা, আগে প্রথম নিজে চেয়ারটা ধুয়ে নিয়েছে, আর এখন বলছে আমাকে একটু হেল্প করো, নিজে থেকেই বলছে আমাকে একটু হেল্প করো, সাইকেলটা মুছছে। দেখো প্রায় নিজের সাইকেলটা নিজেই মুছে, কেউ যদি বলে যে আমি মুছে দিচ্ছি, দেখো কত সুন্দর করে মুছছে। এভাবে ওর কাছ থেকে কাজটা তোমরা শিখে নাও যারা করো না বাড়িতে। আর এদিকে আমি মায়ের সাথে পেঁপে পাড়তে চলে আসলাম, কারণ শুধু সারাদিন গল্প করলে তো হবে না, আমাদের কিছু খেতে হবে তো, সারাদিন তো না খেয়ে থাকতে পারি না। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ চলো না খেয়েই থাকবো, উপোস করবো, তারপর তো কিছু খেতে হবে, তার জন্য গোছাতে হবে। তো দুটো তিনটে পেঁপে পেরে নিল, তিনটে ওইদিকে একটা, চারটে পেঁপে পাড়া হলো। তো প্রথম আমি ধুয়ে নিই, আর এইগুলো এই যে পিয়ালুর ছুটা আর পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর কি করা যায়, ফ্রিজের যতটা মাছ ছিল তাই মাছগুলো এদিকে ভাজছি, ভেজে নিচ্ছি। এরপরে পটল ভাজবো, পটল ভেজে তরকারিটা রান্না করে দৌড়, মানে নিজে স্নান টান করে পুজোর কাছে চলে যাব। তো আমি রান্নাটা তুলে দিয়েছি, পটল আগে থেকেই আমি ভেজে রেখে দিয়েছি, মাছগুলো আগে ভাজলাম, তো তাড়াহুড়োতে তো। আর আমি চারটে পেঁপে থেকে একটা পেঁপে কেটে নিয়েছি, আর তিনটে পেঁপে রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। আর এদিকে বাবু তিন চারবার এসে বলে গেলো মা আমি স্নান করব, তো ওকেও স্নান করাতে হবে। যাই হোক, এবার এই পিওলের এই ডাটাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হলেই হয়ে গেল। জলটা ধরে দেবো, একটু ভাজা ভাজা না হলে আর বেশিক্ষণ টাইম লাগবে, ওই জন্য সবজিটাকে একটু ভেজে নিচ্ছি বেশি করে। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এবার জলটা ভেজে দিলাম, মানে আমি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি করা যায়। ওদিকে পুজোর জন্য আমাকে ডেকে গেল বৌদি, আমি এবার ঢাকা দিয়ে আমি বাবুকে স্নান করাতে যাই। তো বাবু চলে এসছে নিজে থেকেই, দেখো কী কী করছে তাই দেখো অবস্থা। এরপর আমি যাবো আমার সাইকেলটা ধুতে, সাইকেলটা ধোয়া হয়ে গেলে আমার স্কুটিটা ধুবো, ধুয়ে টুয়ে তারপরে সাইকেলটা ধোয়া হয়ে গেছে। তো চলো আমি স্কুটিটা একটু মুছে নিই, কারণ আমি ঘর থেকে বের করতে পারবো না, আমার পায়ে ব্যথা, তার জন্য একটু মুছে নেব। তো মোছা হয়ে গেলেই আমি পুজোর ওইখানে যাবো, এর মধ্যে আমি ফ্রেশও হয়ে গেছি। তো এখানে আমি চলে আসলাম, দেখো এগুলো বেলে দিচ্ছি, আর এদিকে বৌদি ভাজছে আর সুজিটা করছে। যাই হোক, আর দেখো এইগুলো হয়ে গেছে, লুচিটা করা প্রায়, আর কটা রয়েছে। তো আমি এখন পুজোর ওইখানে যেতে হবে। দেখো অবস্থা, এখানে ছেলে মেয়ে আমাদের একদম একাকার হয়ে গেছে, এরা যে এত পারে এত পারে, দুদিন পরে আমরা এদের কাছে কিছুই পারবো না। এখানে মনে হচ্ছে আয়লা ঝড় এসছে। এটা কী বানাবে বলো তো, যে যে যেন কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমরা চালের গুঁড়ো, চাল ভেজে চালের গুঁড়ো দিয়ে, কলা দিয়ে আর নারকেল দিয়ে চিনি দিয়ে এটা মাখাতে হয়, খইও দিতে হয়। তো এটাকে আমরা অনেকে ছাতু মাখা বলি, অনেকে ভোদো বলে, এবার কে কোনটা বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এটা না বিশ্বকর্মা পূজা একদম, মানে আমি কী বলবো, আমার খুব প্রিয়। এদিকে বৌদি ঘরের জন্য দেখো ভোগ দিয়ে দিয়েছে, বৌদি আবার আজকে সোমবার, যেহেতু উনি সোমবারে ব্রত রাখে তার জন্য। দেখো এই ভোদগুলো এইভাবেই তৈরি করায়, তো এদিকে পুজোর আয়োজন করা হচ্ছে প্রায় শেষের পথে, আয়োজন করেই যাচ্ছি সকাল থেকে। তো এই ফলগুলো আমি আর বড় মা কেটে দিলাম, এখন সেই আয়োজনই শেষ হচ্ছে না, কারণ একটা করছি আর একটা ভুলে যাচ্ছি। এদিকে জ্যাঠা পুজোর জন্য সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, গুছিয়ে যে সাজাচ্ছে, যাই হোক।
যেটা তো মনই হচ্ছে না, যেটা বলছে আর কটা ফল দাও আর কটা ফল দাও, এক ধামা হয়ে গেছে, আবার বলছে আবার দাও আবার দাও, কিন্তু আমরা তো ধরাতে পারছি না, তাদের কি করে ওই জন্য খাতাটা বন্ধ করে দিলাম। এখন পুজোটা শুরু হয়ে গেছে, এবার নারকেলটা কাটাবো। এই যে শেষ ফেভারিট আমার বোধ হয়, মনে হচ্ছে টপ করে খেয়ে নিই, পুজো তো হয়ে গেছে, তো কিছু করার নেই, খাওয়া তো আর যাবে না সবাইকে না দিয়ে। আর আমি কি সেই এখন ছোট আছি, বড়ই তো হয়ে গেছি, এখন তো আর খাওয়া যাবে না, যখন প্রসাদটা দেবে তখনই তো খাওয়া যাবে। দেখো পুজোর এখানে এইভাবে সাজিয়েছিল, কত সুন্দর সাজিয়েছে বলো। প্রত্যেকে খায়, বেশিরভাগ মানুষই খায়, প্রত্যেকে না খেলেও আশপাশে গ্রামের লোকজনও খায়, সজল ধারায়। তো সেখানে চলে আসলাম, সেখানে এসে পুজো দিতে হবে, তো চলো জ্যাঠা পুজো দিচ্ছে। এই যে কথায় আছে না, জলের আর এক নাম জীবন, সত্যিই তাই, তো সেটাকে আমি সেই কলটাকে যত্ন না করলে হবে, তার জন্য পুজো আর্চা দিয়ে টিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে দেখো পুজোটা দিচ্ছে। আর এদিকে না, চার পাঁচটা বাচ্চা, ওদের বাড়ির চারটে, আমার একটা পাঁচটা, পাশের বাড়ি আর দুটো আছে, তো এইগুলো নিয়ে এখানে এসেছি, ওরা এসে ওদের সামলাতেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সাথের গামলা নিয়ে চলে যাচ্ছে, বলে কি আমি খাবো, এদিকে একজন ফল নিয়ে চলে যাচ্ছে, দেখো আমারটা আবার এখানে এসে দাঁড়িয়েছে, সেটা কতটা অনেকটা উঁচু। আর এদিকে যেটা তো মোমবাতিই ধরাতে পারছি না, হাওয়াতে ধরাবে কী করে, এদিকে হাওয়া আর হাওয়া। দেখো আমার বাবু যদি এখান থেকে পড়ে যায় কী হবে বলো তো, একটা পুজো ভালো কাজে এসে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তো তারপরে তো বাড়ির থেকে আমাকেই বেশি কথা বলবে, বলো ঝাড় খেতে তো আর টাইম লাগবে না আমার। এইখানে আমি বারবার করে বারণ করলাম যে বাবু এখানে উঠো না উঠো না, তো উঠেই গেল, ছেলে মেয়ের কথা শোনে না। ফাইনালি মোমবাতিটা ধরলো, এবার আর ধরাতে কোনো অসুবিধা হবে না, তো দুপকাঠি দুটো মোমবাতি থেকে ধরে নিয়েছে। আর জ্যাঠা ধূপকাঠি কোথায় রাখবে সেটাই মানে লাগানোর জায়গা খুঁজে পাচ্ছে না, এবার খুঁজছে, তো ফাইনালি খুঁজে পেল, তো এখানেই এখন ধরিয়ে রাখছে, কেন এখানে ওখানে তো লাগানো যাবে না, আগুনের জিনিস কোথা থেকে কী হয়ে যাবে তার তো ঠিক নেই। জ্যাঠা উপরে ট্যাঙ্কিতে দিচ্ছে, এদিকে চয়নবাবু কি করছে সেটাই দেখো তোমরা, ও নিচেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, সব এলোমেলো করে দিচ্ছে দেখো, তাও একটা শান্তি, ছেলে মেয়ে নিয়ে বেশ আমাদের টাইমটা ভালোই কেটে যায়, ওদের নিয়ে ওদের ওই যাত্রাপালা দেখতে দেখতে বেশ আমাদের ভালোই লাগে। দেখো ওটা নেবে এটা নেবে, এখন ধূপকাঠিটা নেবে, ধূপকাঠিটা লাগাবে, স্বয়ং সম্পূর্ণ, উনি সব কাজ পারে, আর পুজো টুজো পুজো আচ্ছা খুব খুব মানে একদম সুন্দরভাবে করে, খুব বক্তি না। আর এদিকে আমার ছেলেটা তো ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে, কী কী বলছি যে আর কি বলবো, দেখো প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এসছে সব এখানে পুজো দিয়ে সবাইকে দিতে, তা না করে ও একদম খেয়ে নিচ্ছে, আমি এদিকে সাজিয়ে দিব, ওদিকে একটু হেল্প করি। সবাই এসছে কিন্তু অনেকে প্রসাদ নিয়ে চলে গেছে, আমার ভিডিও করার টাইম পাইনি, আমি এবার একজনকে দিই একটু, কৃতিকাকে দিই আমি। এদিকে আমার ছেলেটা তো খাওয়ার জন্য প্রসাদ প্রথমেই ওকে দেওয়া হয়েছে, যে চুপচাপ করে খা আর কি করা যাবে। আর যে চার পাঁচজন ছেলে মেয়ে আমাদের এসছে, তো তাদেরও দেওয়া হয়েছে, কৃতিকা শুধু বাকি ছিল, ও একটু বড়, তো ও বোঝে, তো ও সবাইকে দিয়েছে, তো ওকে আমি দিলাম। আর এদিকে জ্যাঠা সবাইকে এখন দিচ্ছে,
সাধারণত এইভাবে বাঁচাইছে সাজিয়ে সাজিয়ে রেখেছি। এবার হট করে যদি কেউ চলে আসে আমরা তো থাকবো না, আমরা বাড়ি চলে যাবো, তো তারপর জ্যাঠা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। বড় মা আবার ওই পাশে দিতে গেল। এবার আমরা বাড়ি চলে এসেছি, আমিও প্রসাদটা সাজিয়ে নিয়েছি, বৌদিকে এক প্লেট সাজিয়ে দিলাম আর আমি এক প্লেট সাজিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের, সারাদিন এখন বিকাল হয়ে গেছে যদিও, তো চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওর সাথে। আর আজকের দিনটা আমরা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেউ যদি ফেসবুকে হয়ে থাকো নতুন তো ফলো করে রেখো, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।